নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22শে সেপ্টেম্বর 2022, মা লক্ষ্মীর কৃপায়, স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় এই 5 রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে। কোন এই 5 রাশি সৌভাগ্যশালী এবং টার্গেট নাম্বার এবং শুভ সময় আমি এই ভিডিওতে আলোচনা করব। নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র থাকছে এবং শিবযোগ, আগামীকাল শিবযোগ কিন্তু থাকছে। অশ্লেষা নক্ষত্র এবং শিবযোগে 5 রাশির প্রাপ্তি কিন্তু হতে চলেছে। দেখুন, আমি বারবার বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণটি কিন্তু ইম্পর্টেন্ট, যোগটি কিন্তু খুব দুর্দান্ত যোগ। শুভ সময় 11টা 44 মিনিট থেকে 12টা 32 মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এবং দিনের রাহুকাল, আমি বারবার বলি, রাহুকালটা যে কোনো শুভ কাজ বর্জন করুন। 1টা 30 থেকে 3টা পর্যন্ত রাহুকাল কিন্তু থাকছে, 1টা 30 টু 3টা পর্যন্ত রাহুকাল। এই সময়টা কিন্তু শুভ কাজ, শুভযাত্রা, কোনো কিছুতে সাইন করছেন বা কোনো কিছু ফর্ম ফিল আপ করছেন, এই সময়টা কিন্তু বর্জন করার চেষ্টা করুন। তো এবার আমি আলোচনার মূল বিষয়বস্তুতে আসতে চলেছি। প্রতিদিন আমি বলি, আপনাদেরকে এই ভিডিওটি বোঝানোর আমি চেষ্টা করি, যেখানে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু, যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি শুনেন, অনেকে আছে কেটে কেটে রাশির নাম শুনছেন, টার্গেট নাম্বার শুনছেন, শুভ সময় শুনছেন, এখান থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন, এটা কখনোই করবেন না। কারণ এখানে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু দিয়ে থাকি, যেটা আপনার জীবনে আপনি যদি প্রয়োগ করেন, আপনার জীবনে সুপার প্রাপ্তি কিন্তু হবে। দেখুন, কে না চায় খুব অল্প পরিশ্রমে প্রচুর অর্থ উপার্জন করতে? প্রত্যেক মানুষেরই জীবনে কিন্তু একটা স্বপ্ন থাকে, আমার একটা সুন্দর বাড়ি হোক, সুন্দর গাড়ি হোক, আমার ক্ষেত্রে প্রচুর অর্থ থাকুক, মানে বিলাসবহুল জীবন কে না চায়? আর সেটা যদি অর্থ না থাকে, সেটা কিন্তু আপনার জীবনে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে না। আমি যে 5 রাশির কথা বলছি প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে, এটা না। কারণ আপনার ক্ষেত্রে মিলছে না, আপনার জন্মছক দেখা দরকার। দেখুন, সুখের জায়গাটা আপনাকে দেখতে হবে। আমি যে 4টি গ্রহের কথা বলি, তার মধ্যে শুক্র, কিন্তু শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ। আপনার জীবনে যদি শুক্র ভালো না থাকে, আপনি ভোগ করবেন কী করে? ভোগের জায়গাটাই তো আপনার নষ্ট হয়ে যাচ্ছে। রাহু দেয় হঠাৎ প্রাপ্তি, আকর্ষিক প্রাপ্তি, রাহু কিন্তু এটা কিন্তু দিয়ে থাকে কলিযুগে। যে কোনো জিনিস হঠাৎ ঘুরে থাকে রাহু, এবং শনি কিন্তু দেয় স্টেবল অর্থ, এবং বুধ দেয় আমাদের শেয়ার বাজার, বুধ দেয় বুদ্ধি। এই জন্য আমি বারবার বলি, রাহু, বুধ, শুক্র এবং শনি, এই 4টি গ্রহকে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকা কিন্তু দরকার। দেখুন, এই ভিডিওটি প্রতিদিন দিই, আগামীকাল গরিব থেকে কারা ধনী হতে চলেছে। প্রত্যেকের ক্ষেত্রে কি এই যোগটা থাকে? কখনোই না। প্রতিদিন যে এই যোগটা আপনার ক্ষেত্রে থাকবে, এটা না। এটা আপনার ক্ষেত্রে কখন আছে, 1 বছর পর আছে না 6 মাস পর আছে না, আপনার কেটে গেছে, সেটা আপনি জেনে নিন। আপনার জন্মকুণ্ডলী আপনি বিচার করেন বা আপনি হস্তরেখা বিচার করেন, আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবেই। প্রাপ্তির জায়গাটা যাদের বাধা আসছে কি না, তাদের ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলবো, যাদের প্রাপ্তির ক্ষেত্রে বারবার বাধা আসছে, তারা মাথায় রাখবেন আপনার জন্মছক শেষ কথা কিন্তু বলবে। এবং রাহু রক্ষা কবচ ইমিডিয়েট পরিধান করুন নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করে, এবং এর পাশাপাশি পাওয়ার রিং আপনারা পরিধান করুন, বিশেষভাবে প্রাপ্তি কিন্তু হবে। দেখুন,
প্রত্যেকের জীবনে কম বেশি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে, কারো ক্ষেত্রে আগে কারো ক্ষেত্রে পরে। এমন কোনো মানুষ নেই যে যার জীবনে সুযোগ আসেনি। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সুযোগ আসে, কেউ অ্যাচিভমেন্ট করতে পারে, কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না। এই জায়গাটা ম্যান টু ম্যান ডিফার কিন্তু করছে। আমি একটি কথা বারবার বলছি, আপনার দশা মহাদশা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার ক্ষেত্রে মারক দশা চলছে না রাজযোগকারী গ্রহের দশা চলছে? আপনার ক্ষেত্রে লাকি নাম্বার কোনগুলো, আপনার ক্ষেত্রে ফরচুন নাম্বার কোনটা? 1 থেকে 9 প্রত্যেকটি একটি গ্রহ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত। 1 রবি 2 চন্দ্র 3 বৃহস্পতি 4 রাহু 5 বুধ 6 শুক্র 7 কেতু 8 শনি 9 মঙ্গল নবগ্রহের দ্বারা কিন্তু পরিচালিত এই 9টি সংখ্যা। আপনার ক্ষেত্রে কোনটা লাকি নাম্বার, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু দরকার। কম বেশি আপনার জন্মছক সর্বশেষ কথা কিন্তু বলবে, কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে আপনার ন্যাকাল চাটে, আপনার ভাগ্যভাব, যেহেতু এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। অর্থাৎ এটা ভাগ্য যদি আপনার সাথ দেয় এবং আপনার যদি ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাব যদি শুভ হয়, আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। অনেকে দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, প্রাপ্তি হচ্ছে না। জানবেন আপনার ভাগ্যভাব, রাহু পাশাপাশি ভাগ্যভাবকেও কিন্তু দেখা দরকার এবং আকস্মিক প্রাপ্তির ভাবটাও কিন্তু বিশেষভাবে পর্যালোচনা করা দরকার এবং দশা, এই জন্য নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা আপনারা বিচার করান। দেখুন মানুষের ভাগ্য কখন যে ঘুরে যায় কে বলতে পারে? একটা কথা আছে, দেখুন আপনার ভাগ্যে লেখা আছে, কিন্তু ঈশ্বর যদি চায় আপনাকে কিন্তু আজকে মহাকোটিপতি কিন্তু করে দিতে পারে। অর্থাৎ পরমাত্মার ইচ্ছাতে আপনি কিন্তু অনেক কিছু, কিন্তু আপনার নেচারের উপর সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করছে। আপনার নেচারের উপর প্রকৃতির ফল আপনি কিন্তু পাবেন, অর্থাৎ আপনি প্রকৃতিকে যেমন দিবেন তেমন ঠিক ফিডব্যাকটা কিন্তু আপনিও তেমন পাবেন। তো আগামীকাল বৃহস্পতিবার মা লক্ষ্মীর কৃপায় যে 5 রাশির সুপার প্রাপ্তি হতে চলেছে, সেই 5 রাশির নাম আমি আলোচনা করব। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। প্রত্যেকে ধন সম্পত্তিতে পরিপূর্ণ হতে চলেছে এই 5 রাশি। আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ আসতে চলেছে এই 5 রাশি। প্রথম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার সেটা হচ্ছে 8 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 11:19 থেকে 12:47 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 10:52 থেকে 12:28 পর্যন্ত। 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 11:45 থেকে শুরু করে আপনার 12:52 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো প্রাপ্তির সুপার যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 8। শুভ সময় সকাল 9:48 থেকে আপনার 11:52 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 11:47 থেকে আপনার 12:54 পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি 5 রাশির কথা আমি বললাম, এই 5 রাশির কম বেশি প্রাপ্তি আগামীকাল কিন্তু হতে চলেছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের উপর। অর্থাৎ এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। অর্থাৎ আপনার ভাগ্য যদি মানে সাথ দেয় তাহলে আপনি কিন্তু আগামীকাল প্রচুর অর্থ কিন্তু পেতে পারেন। আমি যে 5 রাশির কথা বলছি কম বেশি অর্থপ্রাপ্তি এই রাশিগুলো কিন্তু হবে, কত অ্যামাউন্টের প্রাপ্তি হবে আপনি
10,000 পাবেন কি 1,00,000 পাবেন কি 50,00,000 পাবেন, সেটা কিন্তু আপনার জন্মছক শেষ কথা কিন্তু বলবে। এই জন্য বারবার বলছি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান এবং পাওয়ার রিং পরিধান করুন, নিশ্চিত রূপে আপনার প্রাপ্তির গাঢ় সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। প্রত্যেকে আবারও বলবো, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, অবশ্যই কমেন্ট করুন। নমস্কার।